শ্রী গুরুজয়। হনুমান চালিসা। হনুমান চালিসা হল রামায়ণের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব হনুমানের প্রতি নিবেদিত অবধি ভাষায় লিখিত একটি জনপ্রিয় ভক্তিমূলক চালিসা, অর্থাৎ চল্লিশটি চৌপাই দ্বারা রচিত একটি কবিতা। হনুমানজি হলেন একনিষ্ঠ ভক্তের সর্ববৃহৎ উদাহরণ। তিনি ছিলেন ভগবান শ্রীরামের একনিষ্ঠ ভক্ত। আর আমরা সকলেই জানি ভগবান ভক্তের জন্য সবকিছুই করতে পারেন। সেই জন্য যখনই আমরা বিপদে পড়ি তখনই হনুমানজিকে স্মরণ করি, কারণ হনুমানজির সাথে ভগবান শ্রীরাম সর্বদা আছেন। এই জন্য হনুমানজি যে কোনো বিপদ হতে সবাইকে রক্ষা করতে পারেন। সেই হনুমান চল্লিশা সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। হনুমান চল্লিশায় দোহায় বলা হয়েছে, শ্রী গুরু চরণ সরোজ রজে নিজ মন মুকুর সুধারি, বর্ণৌ রঘুবর বিমল যসু জো দায়ক ফল চারি, বুদ্ধিহীন তনু জানিকে সুমীর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার। এর অর্থ, শ্রীগুরুর চরণরূপ কমলের পরাগের দ্বারা নিজের মনরূপ দর্পণ পরিষ্কার করে রঘুবর শ্রীরামচন্দ্রের বিমল যশ বর্ণনা করতে প্রবৃত্তি হচ্ছে। শ্রীরামের এই কীর্তিগাথা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থই প্রদান করে। কিন্তু আমি যে নিতান্তই নির্বোধ, অর্থাৎ এই কর্মে অক্ষম, তা বুঝে পবনন্দন হনুমানকে স্মরণ করছি। কৃপা করে আমায় সেই ক্ষমতা, বুদ্ধি এবং বিদ্যা দান করুন। আমার সর্বপ্রকার ক্লেশ এবং তজ্জনিত বিকার সমূহ হরণ করুন। এইবার আসছি মূল চালিসায়। মূল চালিসায় প্রথমেই বলা হয়েছে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর। অর্থাৎ, হে হনুমান, জ্ঞান ও গুণের সাগর আপনার জয় হোক। আপনি কপি অর্থাৎ বানর, আপনি কপি শ্রেষ্ঠ ত্রিভুবনে অর্থাৎ স্বর্গমর্ত পাতাল, এই ত্রিভুবনেই প্রসিদ্ধ আপনার নাম। তারপর বলা হচ্ছে, রাম দূত অতিলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সতনামা। আপনি শ্রীরামের দূত, অতুলনীয় আপনার বল ও তেজ, আপনি অঞ্জনীর পুত্র এবং পবনপুত্র নামেও পরিচিত। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমত নিবার সুমতিকে সঙ্গী। আপনি মহান বীর, মহাবিক্রমশালী, বজরঙ্গ বলি আপনি কুমতির নিবারণ কর্তা, সুবুদ্ধির সঙ্গী, অর্থাৎ আপনি শুভবুদ্ধি প্রদানকারী। কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। অর্থাৎ, স্বর্ণবর্ণ দেহে শোভন বেশে কর্ণে কুণ্ডল অর্থাৎ কানের দুল, কুঞ্চিত কেশের শোভায় দর্শনীয় আপনার রূপ। হাতে বজ্র ধ্বজা বিরাজে, কাঁধে মৌজ জনৌ সাজে। অর্থাৎ, আপনার হস্তে বজ্র ধ্বজা বিরাজিত, স্কন্ধে অর্থাৎ কাঁধে মঞ্জাত্রীণ নির্মিত উপবীত শোভমান। শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন। মহাদেবের অংশজাত আপনি, বানর শ্রেষ্ঠ কেশরী আপনার পিতা, তেজ এবং প্রতাপে আপনি সর্বজগতে পূজনীয়। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। সর্বপ্রকার বিদ্যা ও সকল গুণে ভূষিত আপনি, উদ্দেশ্য সাধনে অতিশয় দক্ষ ও চতুর, বিশেষত শ্রীরামের কার্য সম্পাদনে আপনি সর্বদা তৎপর। প্রভু চরিত শুনিবেই কো রসিয়া, রাম লখন সীতা মন বসিয়া। প্রভু রামচন্দ্রের চরিত কথার রসগ্রাহী শ্রোতা আপনি, আপনার হৃদয়ে শ্রীরাম লক্ষণ এবং সীতার
नित्य वसति। सूक्ष्म रूप धरि सिहाई दिखावा, विकट रूप धरि लंक जरावा। अपनी क्षुद्र देह धारण करे सीता देवी के देखा दिए छिलेन, अपनी लंका दहनेर समय विकट रूप धारण करे छिलेन। भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे। राक्षसदेर संहारकाले अपना रूप अति भयंकर, श्री रामचंद्रेर कार्योद्धारेर जन्य आपनि विभिन्न समये विभिन्न रूप धारण करेन। लाए संजीवनी लखन जियाए, श्री रघुबीर हर्षे उरलाए। अर्थात संजीवनी औषधि निये एसे आपनि लक्ष्मणके पुनर्जीवित करेन। आपनार ई असामान्य कर्मकुशलता दर्शने आनंदित चित्ते श्रीराम आपनाके बक्षे जड़िये धरेन। रघुपति किन्हि बहुत बराई, तुम मम प्रिय भरत ही सम भाई। रघुपति आपनार अशेष प्रशंसा करेन एवं बोलेन, तुमी भरतेरी मतो आमार परम प्रिय भ्राता। सहस बदन तुम्हारो जस गावई, अस कहि श्रीपति कंठ लगावई। आमी सहस्र बदने तुम्हार जश कीर्तन करी। এই কথা বলে শ্রীরাম আপনাকে কণ্ঠলগ্ন করেন। শুনকাদি ব্রহ্মাদি মনীষা, নারদ সারদ সহিত অহিষা। অর্থাৎ শুনকাদি ব্রহ্মাদি ঋষি মুনি যত আছে তোমার গুণ গাইছে নারদের সাথে। তারপরে বলা হচ্ছে, এর পরের শ্লোকগুলো আমি একসাথে বলছি। जम कुबेर दिगपाल जहाते, कभी कभी दिकहि सके कहाते। तुम उपकार सुग्रभी किन्हा, राम मिलाए राजपद दिन्हा। तुम्हारो मंत्र विभीषण माना, लंकेश्वर भय सब जग जाना। जुग सहस्र जोजन पर भानु, लिल्ल तही मधुर फल जानो। प्रभु मुद्रिका मिली मुख माही, जल धिलांग ही गए अचर जनहाई। दुर्गम काज जगत के जेते, सुगम अनुग्रह तुम्हारे देते। राम दुआरे तुम रखवारे, होत न आग बिनो पैशारे। सब सुख लहे तुम्हारी शरणा, तुम रखक कहू को डरना। आपन तेज तुम्हारो आपई, तीनों लोक हाक के कापई। भूत पिशाच निकट नहीं आवई, महावीर जब नाम सुनावे। नस्से रोग हरे शब पीरा, जपत निरंतन हनुमत बीरा। संकट से हनुमान छुरावे, मन क्रम बचन धैन जो लावे। सब पर राम तपस्वी राजा, तिनके काज सकल तुम साजा। और मनोरथ जो कोई लावे, तसु अमित जीवन फल पावे। चारो जुग परिताप तुम्हारा, है पर सिद्ध जगत उजियारा। साधु संत के तुम रखवारे, अश्र निकंदन राम दुलारे। अष्ट सिद्धि नव निधि के दाता, अशबर दिन हजान की माता। राम रसायन तुम्हारे पासा, सदा रहो रघुपति के दासा। तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे। अनंत काल रघुबर पुर जाई, जहाँ जन्म हर भक्त कहाई। और दबत चित्त न धरे, हनुमत से सर्व सुख करे। संकट कटे मिटे सब पीरा, जो समरे हनुमत बलबीरा। जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव किनाई। जो शत बार पाठ करे कोई, छुट्टी बंधी महा सुख होई। जो परे हनुमान चलीसा, हो सिद्धि साखी गौरीसा। तुलसीदास सदा हरिचेरा, कीजे नाथ हृदय महडेरा। एवं शेषे दोहा, पवन तन्मय संकट हरण, मंगल मूर्ति रूप। राम लखन सीता सहित, हृदय बसु सुरभूप। श्रियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय। बोलो भाई सब संतन की जय। ओम श्री गुरु जय, श्री गुरु जय, श्री गुरु जय। सम्पूर्ण हनुमान चल्लिशाटीर माने बोलते गेले भिडियोटी अनेक बड़ हबे, ओइजन्य प्रथम 13 श्लोकेर माने बला हलो। एवं
নিচের লিঙ্কে আমি হনুমান চল্লিশাটি সম্পূর্ণ দিয়ে দেব। আপনারা ওখান থেকে পড়ে নিতে পারবেন। এছাড়াও আমাদের এই ধর্মে হনুমান চল্লিশার বিশেষ গুরুত্ব আছে। প্রতি মঙ্গলবার অনেকেই ভগবান হনুমানের পূজা অর্চনা করেন। হনুমান চল্লিশার প্রতিটি স্তুতির আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। সকাল ও রাতে হনুমান চল্লিশা পাঠ করা খুবই ভালো। বলা হয় নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে ভগবান হনুমানকে সন্তুষ্ট করা যায়, সে সঙ্গে তার আশীর্বাদ লাভ হয়। বিশেষ করে শনিদেবের কুদৃষ্টি থেকে রক্ষা পেতে অনেকে ভগবান হনুমানের শরণাগত হন। পৌরাণিক মতবাদ অনুযায়ী হনুমান চল্লিশা পাঠ করলে শনির প্রকোপ কমে আসে। প্রচলিত সূর্যদেব হনুমানকে ক্ষমতা দান করেন এবং তিনি শনিদেবকে প্রতিহত করতে পারেন। হনুমান চল্লিশা খুব শক্তিশালী। বলা হয় এটি পাঠ করলে সাড়ে সাতির প্রভাব কমে যায়। এও বলা হয় হনুমানের পুজো করলে শনিদেবও তুষ্ট হন, তাতে সাড়ে সাতির কুপ্রভাব অনেকটাই কমে আসে। অশুভ শক্তির হাত থেকে বাঁচতে হলে হনুমান চল্লিশা নিত্য পাঠ করা একান্ত কর্তব্য। প্রচলিত রয়েছে পাপ ও দুরাত্মার হাত থেকে রক্ষা করেন ভগবান হনুমান। হনুমান চল্লিশার স্তুতি পাঠ করলে ভয়ানক চিন্তা ভাবনা ও কঠিন পরিস্থিতির হাত থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় রাতে হনুমান চল্লিশা পাঠ করলে ভগবান হনুমানের দৈব সুরক্ষা কবচ তৈরি হয়, যা সব সংকট দূর করে। তুলসীদাসের অন্যতম কাব্যিক সৃষ্টি হনুমান চল্লিশা। হনুমান চল্লিশার শুরুস্তবটি আটবার পাঠ করলে পাপ মুক্ত হওয়া যায়, এমনটাই প্রচলিত। হিন্দু ধর্মে এই জন্যই হনুমান চল্লিশার অসীম গুরুত্ব। এমনকি সাধু সন্তরাও এই হনুমান চল্লিশা পাঠ করেন তাদের রক্ষা কবচ তৈরির জন্য। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।